পরস্পর হিংসা করবে না বলে মানে হচ্ছে নির্ধারিত দামের উপর দাম বাড়িয়ে দিবে না মানে কোন বিশেষ করে নিলামের মাধ্যমে যেটা করা হয় ওরকম আর কি মানে একজনে পাঁচশো টাকা বললো এরপর আমি কি করলাম ছয়শো টাকা এভাবে নিলামের দাম বাড়িয়ে দেবো অর্থাৎ এর অর্থ হচ্ছে কোন পণ্যের দাম বাড়িয়ে দেবে দিবে না বাড়িয়ে দেওয়াকে তানাজস বলে তাবা গাদু একে অপরে ক্রুত করবে না রাগ করবে না গুসা করবে না চলো আমরা হাদিসটা শুরু করছি সুমিল্লা আবু হুরাই রাহু হাতে বর্ণিত এই হাদিসের রবিকে আবু হা না, ইনি কালকে আমরা পড়েছিলাম রীসুল মু আব্দুল্লাহ আব্বাস রান আর আজকে মানে যিনি সরদার যিনি নেতা মানে লিডার সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখো তিনি অর্থাৎ হান্ড্রেডেন্টি হাদিস তিনি কি করেছেন রসুল সাল্লাহাম থেকে বর্ণনা করেছেন মানুষকে শিখিয়েছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তর ঠিক আছে এই সংখ্যাটা মনে রাখবা আবু হরিদাহুর তিনি বলছেন খালা তিনি বললেন

অপরের একে কি করবে না দাম পণ্যের দাম বাড়িয়ে দিবে না অর্থাৎ নিলামের ক্ষেত্রে নিলাম ডেকে দাম বাড়াবে না তার মানে সহজ হচ্ছে এটা সহজে বোঝার জন্য একটু বিশ্লেষণ করা দরকার মনে করো আমি আর তুমি একটা দোকানে গেলাম তুমি একটা এই ঘড়িটা মনে করো দোকানদারকে দোকানদারকে জিজ্ঞাসা করেছ এটা ভাই এটা কত তখন তুমি দোকান দোকানদার বললো পাঁচশো টাকা তুমি বললা ভাই টাকা হবে তখন আমি গিয়ে বললাম না ভাই তুমি আমাকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিবা এই যে এটাই হচ্ছে মূলত এটা করা যাবে না কেমন এটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা এরকম পণ্যের দাম বাড়িয়ে দিবে না আর উপর পণ্যের দাম বাড়িয়ে দিবে না

করবে না তার মানে আমি কি করলাম ঘড়িটা মনে করো কিনে ফেললাম যে বা তুমি মনে করো বিক্রি করছো তুমি ঘড়িটা বিক্রি করছো একজনকে বিক্রি করে ফেলেছ তো বিক্রি করার পরে আমি বললাম মাহের আমি তো তোমার তোমার টিচার এখন তুমি আমাকে ঘড়িটা বিক্রি করে দাও তখন তুমি কি বললো এই যে তুমি বললা যে না আমি তো এটা বিক্রি করে দিয়েছি আমি যদি বলি না আমি তোমার উস্তাদ না তোমার হুজুর না তো এই যে এইভাবে এইভাবে রসুল সাল্লাম এভাবে এক অপরের ক্রয়কৃত বস্তুর উপর কি করা ক্রয় করতে নিষেধ করেছেন তোমরা মিলে এবং একে অপরের ভাই হয়ে যাও আল মুসলিম আহুল মুসলিম এই হাদিসটা অন্য একটা এটা একটা পূর্ণ একটা হাদিস তুমি এটা লিখবা আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই তাহলে সে ভাই অপর ভাইকে কি করবে না তাকে জুল করবে না অত্যাচার করবে না তার উপর অন্যায় করবে না তাকে কি করবে না সেটা হচ্ছে ইয় জুল মানে হচ্ছে অসহায় করে ফেলবে না তাকে অপদস্থ করা বা অসহায় করে ফেলবে না এবং তাকে মিথ্যা কথা বলবে না অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানকে মিথ্যা কথা বলবে না ওয়ালা ইয়াহ ইয়াহ আর কি অপরকে অপমান করবে না লাঞ্ছিত করবে না আত্মা কওয়া হা হুনা এরপর রসুল সাল্লাম বলছেন যে আত্মা কোয়া হা হুনা অর্থাৎ এই যে দেখো আত্মা কোয়া হা হুনা হা হুনা হা হুনা তার মানে রসুল সাল্লাহ আলিয়াল্লাম এভাবে তিনবার বলেছেন এজন্য বলছেন যে তিনি এভাবে হা হুনা বলে হা হুনা মানে এইখানে তা কুয়া এখানে এটা বলে ইলা ওই শির তিনি তার বক্ষ মুবারকের দিকে তিনবার ইশারা করেছেন ইশারা মানে কি ইঙ্গিত করা কি করা ইঙ্গিত করা হিট করা মানে হচ্ছে পরিগণিত হওয়া ইম কোন ব্যক্তির পরিগণিত হওয়ার জন্য মানে খারাপ মানুষ হিসেবে পরিগণিত হওয়া যথেষ্ট মুসলিমা কোন অপর মুসলমান ভাইকে অপদস্থ লাঞ্ছিত নিন্দিত করাটাই হচ্ছে তাকে কি মানে অপমান করা বা লাঞ্ছিত করাটাই হচ্ছে তার জন্য খারাপ মানুষ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট মনে করো আমি যদি কাউকে লাঞ্ছনা করি তাকে অপমান করি এটাই আমি খারাপ মানুষ সেটা হওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট কুল্লু মুসলিম ইন আল এল মুসলিম প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের জন্য মানে প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের উপর হারোয়ামুন নিষিদ্ধ কাজ হচ্ছে দামহু ও মালহু ওয়ইরদু তিনটা বিষয় টোটালি হারাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সামনে আরাফার দিবস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন হজ করেছিলেন আরাফার দিবসে সেটাকে বলা হয় হজ্জাতুল বিদায়ি বিদায় হজ সেই দিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যেমন হাজীদেরকে ইমাম সাহেব খতিব সাহেব আরাফার ময়দানে এক বিশাল এক সুন্দর চমৎকার একটি খুদবা দেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আসাল্লাম আরাফার ময়দানে যে বিদায় হজে এক চমৎকার যে রসুল সাল্লাহামকে বলা হয় যাওয়া আমি অল কালাম অর্থাৎ অল্প কথায় অনেক কিছু বোঝানো বোঝাতেন তার কথাগুলো এরকম অত্যন্ত চমৎকার ছিল তিনি চমৎকার সেদিন কি করেছেন ভাষণ দিয়েছিলেন হ্যাঁ খোদ্া দিয়েছিলেন সেই খোদ্বার মধ্যে শুরুতে তিনি এই কথাগুলো বলেছিলেন যে আজকে মাস যেমন হারাম এ শহর যেমন হারাম তোমাদের এক মুসলমানের উপর অপর মুসলমানের জন্য তার রক্ত তার সম্পদ তার সম্মান এগুলো হচ্ছে হারাম অর্থাৎ এগুলো সম্মানিত এগুলো বিনষ্ট করা হারাম প্রহিভিটেড নিষিদ্ধ এটা তাহলে আমাদেরকেও এগুলো খেয়াল করতে হবে অপর মুসলমানের যেন দামো রক্ত মানে এখানে তাকে হত্যা করা মা রহমানের সম্পদ অন্য এভাবে সম্পদ বক্ষণ করা হারাম আবার তুমি আমাকে দিলে আমি তোমাকে দিলে এটা খাওয়া যাবে ঠিক আছে এবং সম্মান বিনষ্ট করা হারাম এটা সম্মানিত বস্তু এটাকে বিনষ্ট করাটাই হারাম তো হাদিস টিমা মুসলিম রহিমা উল্লাহ আলাই তার সেই মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন ঠিক আছে দুই হাজার পাঁচশত চৌষট্টি নম হাদিস আমাদেরকে এখানে যে কথাগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করার জন্য তফফিক দান করু আমিন